আচ্ছা মেয়েরা দেখো, আজ থেকে আমরা নতুন অধ্যায় শুরু করলাম, ওভারহেড, যেটা বাংলায় বলে উপরি ব্যয়। উপরি ব্যয় তোমরা কস্টশিট করার সময় অনেক রকম উপরি ব্যয় দেখেছো, মানে অপ্রত্যক্ষ যে ব্যয়টা আর কি, অপ্রত্যক্ষ যে ওভারহেড মে বি ডিফাইন অ্যাজ দ্য এগ্রিগেট অফ দ্য কস্ট অফ ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, সাচ আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস হুইচ ক্যানট বি কনভিনিয়েন্টলি বি চার্জ ডিরেক্টলি টু স্পেসিফিক প্রোডাকশন। মানে ওভারহেড হচ্ছে সমস্ত অপ্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি, এগ্রিগেট অফ কস্ট অফ ইনডাইরেক্ট মেটেরিয়াল মানে অপ্রত্যক্ষ কাঁচামাল, অপ্রত্যক্ষ লেবার, অপ্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টি, যেটাকে কোনো একটা পার্টিকুলার প্রোডাকশনের সঙ্গে আলাদা করে চিহ্নিত করা যায় না। তো তোমরা অনেক রকমের অপ্রত্যক্ষ এরকম ব্যয় দেখেছো, তোমরা যখন কস্টশিট করেছো তোমরা জানো প্রোডাকশন ওভারহেড মানে ওয়ার্কস ওভারহেড, তারপরে তোমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড দেখেছো, সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড দেখেছো। সো এগুলো হচ্ছে সমস্ত ওই উৎপাদনের কাজে যে খরচ হয়, যে কস্ট হয়, তার সব তো প্রত্যক্ষ খরচ নয়, অনেক অপ্রত্যক্ষ খরচ থাকে যেগুলোকে একসাথে মিলিয়ে বলা হয় ওভারহেড বা উপরি ব্যয়। তো সেই ওভারহেডের ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটা মেনলি বেসড অন মানে থিওরি, এবং সেখানে সমস্ত এমসিকিউ আসবে, ছোট ছোট এক নম্বরের এমসিকিউ বা এসিকিউ আসবে, তো সেভাবেই আমি তোমাদের পড়াবো। তো দেখো তাহলে সংজ্ঞাটা পড়লে, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশান অফ ওভারহেড, ওভারহেডের শ্রেণীবিভাগ বা উপরিব্যয়ের শ্রেণীবিভাগ, তার তিনটেভাবে শ্রেণীবিভাগ করা যায়। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ এলিমেন্ট মানে উপাদানের বেসিসে শ্রেণীবিভাগ, যেটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট মেটেরিয়াল মানে অপ্রত্যক্ষ কাঁচামাল, ইনডাইরেক্ট লেবার মানে অপ্রত্যক্ষ লেবার যারা মজুরি, অপ্রত্যক্ষ মজুরি, আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস মানে হচ্ছে অপ্রত্যক্ষ অন্যান্য ব্যয়। আর অন দ্য বেসিস অফ ফাংশন মানে কাজের বেসিসে, কাজ কীরকম কাজে খরচ হচ্ছে সেই বেসিসেও ওভারহেডের ক্লাসিফিকেশান হয়, যেমন প্রোডাকশান ওভারহেড মানে উৎপাদন সংক্রান্ত উপরি ব্যয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মানে অফিস এবং প্রশাসনিক উপরি ব্যয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড মানে হচ্ছে বিক্রয় এবং বিপণন সংক্রান্ত উপরি ব্যয়, আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড মানে হচ্ছে গবেষণা এবং উন্নয়ন সংক্রান্ত উপরি ব্যয়। এগুলো তোমরা কস্টশিটে খুবই দেখেছ। হ্যাঁ, এবার তারপরে আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ বিহেভিয়ার অন নেচার। হ্যাঁ, বিহেভিয়ারের বেসিসে, প্রকৃতির বেসিসে, বা তোমার ব্যবহারের ব্যবহার অনুযায়ী বা তার প্রকৃতি অনুযায়ীও ওভারহেডকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিক্সড ওভারহেড মানে স্থির উপরি ব্যয়, ভ্যারিয়েবল ওভারহেড মানে পরিবর্তনশীল উপরি ব্যয়, আর সেমি ভ্যারিয়েবল ওভারহেড মানে আধা পরিবর্তনশীল উপরি ব্যয়। তাহলে উপরি ব্যয়ের যে এই যে ভাগ বা ওভারহেডের এই যে ভাগ, সেটা অন দ্য বেসিস অফ উপাদান বা এলিমেন্ট, অন দ্য বেসিস অফ ফাংশন বা কাজের বেসিসে, আর অন দ্য বেসিস অফ নেচার, প্রকৃতি বা ব্যবহারের ভিত্তিতে ভাগ আছে। প্রত্যেকটা ভাগের আমরা ডিটেইলে পড়বো, উদাহরণ পড়বো, কাকে বলে পড়বো, উদাহরণ দিয়ে দিয়ে পড়বো, পড়লেই আমাদের ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে, এবং এর থেকে শুধুই এমসিকিউ বা এসএকিউ আসে, কাজেই কোনো সমস্যা নেই। তো আমি ধরে ধরে তোমাদের পড়াচ্ছি, তোমরা কাকে বলে, উদাহরণ এগুলো পড়লেই এরপরে আমি তো তোমাদের সবই রিভিশন করিয়ে দেবো এবং কোশ্চেন উত্তর অ্যান্সারও আলোচনা করিয়ে দেবো, কাজে কোনো অসুবিধে হবে না। তো এসো দেখো, এবার আমরা একটা বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে পড়বো। দেখো এই যে বলেছে উপরি ব্যয়ের যে ভাগ, যেটা হচ্ছে তোমার এই যে এলিমেন্ট বেস ক্লাসিফিকেশন, উপাদানের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ, সেখানে দেখো পরোক্ষ কাঁচামাল ব্যয়, উপরি ব্যয় মানেই তো পরোক্ষ ব্যয়, যেটা সরাসরি হচ্ছে না কিন্তু যে ব্যয়টা করতে হবে, পণ্যটা উৎপাদন করতে গেলে লাগবে। যেমন উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগে দেখো পরোক্ষ মালপত্রের ব্যয়, পরোক্ষ শ্রমের ব্যয়, আর পরোক্ষ অন্যান্য ব্যয়, হ্যাঁ পরোক্ষ খরচ। তো দেখো পরোক্ষ মালপত্র বা মেটেরিয়াল কস্ট কাকে বলে, যে সমস্ত মালপত্র সরাসরি উৎপাদিত পণ্যের অংশ হিসেবে উপস্থিত না থাকলেও পরোক্ষভাবে পণ্যটি উৎপাদনে সাহায্য করে, সেই মালপত্র ব্যয়কে পরোক্ষ মালপত্রের ব্যয় বা ইনডাইরেক্ট মেটেরিয়াল কস্ট বলে। যেমন জ্বালানি, যেমন ডিজেল, পেট্রোল, কয়লা, কাঠ, এগুলো তো লাগে উৎপাদন করতে। হ্যাঁ, তারপরে হচ্ছে পিচ্ছিল কারক দ্রব্য, ধরো মেশিনটা চালাতে গেলে মেশিনটাতে যে তেল দিতে হয়, গ্রিজ দিতে হয়, মেরামতির রক্ষণাবেক্ষণের জন্য যে মালপত্র লাগে, তারপরে নিত্য ব্যবহার্য ছোটো ছোটো যন্ত্রাংশ লাগে, তারপরে যেমন বিবিধ ব্যবহার্য কাঁচামাল যেমন তুলো, পুরনো কাপড়, এইগুলোকে সব বলা হয় পরোক্ষ মেটেরিয়াল কস্ট বা পরোক্ষ মালপত্রের ব্যয়। তারপরে হচ্ছে পরোক্ষ শ্রমের ব্যয়কে,
যেসব শ্রমিকরা সরাসরি দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত নয় কিন্তু পরোক্ষভাবে উৎপাদন কার্যে সাহায্য করে সেই সব শ্রমিকদের প্রদেয় মজুরিকে বলে পরোক্ষ শ্রমের ব্যয়। তোমরা কস্টিংয়ে পড়ে এসেছো ইনডাইরেক্ট লেবার কস্ট। হ্যাঁ, যেমন ধরো কারখানার ব্যবস্থাপকের বেতন, কারখানার ব্যবস্থাপক তো একজন দরকার, প্রোডাকশানে যারা সরাসরি শ্রমিক নিযুক্ত আছে তাদের ব্যয়টা প্রত্যক্ষ ব্যয়, ডাইরেক্ট ওয়েজেস। কিন্তু যারা কারখানার ব্যবস্থাপনায় আছেন, কারখানার তত্ত্বাবধায়কের বেতন, তোমাদের যে নিজেদের বইটা আছে না, তোমাদের ওই নায়কের বইটা, নায়কের বইতেও উদাহরণ আছে কিন্তু এখানে সুন্দর পয়েন্টস করে নাম্বার দিয়ে দিয়ে আছে বলে আমি এখানে সুন্দর করে একটা ডেফিনেশান দিয়ে খুব বুঝতে সুবিধে, চোখে পড়ে সুবিধে, তাই জন্য আমি এখান থেকে পড়াচ্ছি এবং তোমরা এটা দেখে নেবে। একটা হচ্ছে দেখো কারখানার ব্যবস্থাপকের বেতন, কারখানার তত্ত্বাবধায়কের বেতন, নিরাপত্তা কর্মীদের বেতন, অফিস কর্মী লাগবে তো প্রোডাকশানের জন্য, প্রোডাকশানে তারা ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও যারা মজুর আছে তাদের সমস্ত কাজ, তাদের সমস্ত টাকা পয়সার হিসেব করা, মাল মেটেরিয়ালের হিসেব রাখা, যারা অফিস কর্মচারী তারা ডিরেক্টলি প্রোডাকশন করছে না কিন্তু তাদেরও তো লাগবে, এই যে বিক্রয় কর্মীদের বেতন, বিক্রয় ব্যবস্থাপকের বেতন, এদের সব বেতন হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। আর পরোক্ষ অন্যান্য ব্যয় কি, মালপত্র শ্রমের ব্যয় ব্যতীত যে সমস্ত খরচ সরাসরি কোনো দ্রব্যের সঙ্গে চিহ্নিত করা যায় না, যে খরচগুলো সাধারণত একাধিক পরিব্যয় কেন্দ্র বা একাধিক দ্রব্য সেবার জন্য সংগঠিত হয় তাকে পরোক্ষ খরচ বলে। যেমন কারখানার অফিসের জন্য বিদ্যুৎ খরচ, সেটা তুমি তো ডাইরেক্ট লেবার কস্টেও দিতে পারবে, ইনডাইরেক্ট লেবার কস্টেও দিতে পারবে না, ইনডাইরেক্ট মেটেরিয়াল কস্টেও দিতে পারবে না, তাহলে এটা ইনডাইরেক্ট আদার কস্ট। হ্যাঁ, বিদ্যুতের খরচ, অফিসের খরচ, অফিস ভাড়া, বিমা, মেরামতি, রক্ষণাবেক্ষণ, হ্যাঁ আরও আছে দেখো যন্ত্রপাতির অবচয়, মেরামতির রক্ষণাবেক্ষণ ব্যয়, অফিসের আসবাবপত্র সাজ সরঞ্জামের জন্য ব্যয়, বিপণন ব্যয়, হ্যাঁ কারখানার অফিস নিরাপত্তা, অগ্নি নির্বাপনের জন্য খরচ, এগুলো সমস্ত হচ্ছে ইনডাইরেক্ট আদার স্কোপ, মানে যে আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, বুঝতে পেরেছ? তাহলে হয়ে গেলে এগুলো হচ্ছে আমরা পড়লাম উপাদানের ভিত্তিতে, এই উপাদানের ভিত্তিতে ওভারহেডের ক্লাসিফিকেশন। এরপরে আমরা ফাংশন ওয়াইজ আর তোমার বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশনটা পড়ব। আচ্ছা, এবার দেখো আমরা পড়ব কার্যভিত্তিক ফাংশন বেসড ক্লাসিফিকেশন অফ ওভারহেড। সেখানে দেখো প্রোডাকশন ওভারহেড, অফিস অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং ডিস্ট্রিবিউশন, রিসার্চ ডেভেলপমেন্ট। কোনো দ্রব্য সেবা উৎপাদনের জন্য যে পরোক্ষ মালপত্র, পরোক্ষ শ্রম এবং পরোক্ষ খরচ, যা কারখানা সংক্রান্ত, যেটা কারখানা, যা পরোক্ষ খরচ যেটা কারখানা সংক্রান্ত, সেটা হচ্ছে উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয়, প্রোডাকশন ওভারহেড। যেমন কারখানার ভাড়া, কারখানার সম্পত্তির অবচয়, মেরামতি রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতির ভাড়া, কারখানার আলো পাখা, শীততাপ নিয়ন্ত্রণের ব্যয়, হ্যাঁ অলস সময়ের বেতন, কারখানার জ্বালানি, এগুলো সমস্ত পিচ্ছিলকারক দ্রব্য, মানে কারখানা রিলেটেড যা অপ্রত্যক্ষ খরচ সেটা হচ্ছে সমস্তই উৎপাদন বা উপরিব্যয় সংক্রান্ত উপরিব্যয়। আর অফিস বা প্রশাসনিক উপরিব্যয় কি, দ্রব্য উৎপাদনের সঙ্গে পরোক্ষ সম্পর্কযুক্ত যে খরচগুলো অফিস পরিচালনা ও প্রশাসনিক কাজকর্মের জন্য হয় সেটাকে বলে প্রশাসনিক উপরিব্যয় বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। যেমন অফিস বাড়ির ভাড়া, অবচয়, বিমা, মেরামতি, রক্ষণাবেক্ষণ খরচ, অফিসের আসবাবপত্র সরঞ্জামের ভাড়া, তার বিমা, হ্যাঁ তার রক্ষণাবেক্ষণ, সবটা অফিসের, হ্যাঁ কেমন। তারপরে হচ্ছে ধরো অফিসের যারা কর্মী তাদের বেতন, হ্যাঁ অফিস কর্মীদের বেতন, বোনাস, অফিস ব্যবস্থাপকদের বেতন, হিসাব রক্ষণের খরচ, অফিসের ব্যবহৃত বিভিন্ন মুদ্রণ, ডাকের ব্যয়, অফিস প্রশাসনিক ব্যয় সাধারণত ওগুলো। আর বিক্রয় ও বন্টন সংক্রান্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেটা হচ্ছে দেখো কোনগুলো দ্রব্য সেবা উৎপাদনের সঙ্গে পরোক্ষ সম্পর্কযুক্ত যে সমস্ত খরচ উৎপাদিত দ্রব্যর বিপণনে সাহায্য করে। হ্যাঁ, বিপণন সংক্রান্ত কাজের জন্যে হয় বা উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য ফরমাস সংগ্রহ করতে যে ব্যয় হয় সেগুলোকে বলে সেলিং ওভারহেড। আর ওই ফরমাস সংগ্রহের পর ফরমাস অনুযায়ী দ্রব্য বন্টনের জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে বন্টন সংক্রান্ত ব্যয়, ডিস্ট্রিবিউশন ওভারহেড। মানে বিজ্ঞাপন এইসব ব্যয়গুলো হচ্ছে সেলিং ওভারহেড, আর সেগুলো মানে একদম ডিস্ট্রিবিউশনের জন্য যে ব্যয়টা হয় সেটা বন্টন সংক্রান্ত পরিব্যয়। এই বইটায় খুব সুন্দর করে মানে পয়েন্টস করে দেওয়া আছে, সেই জন্য আমার খুব ভালো লেগেছে, কারণ তোমাদের এগুলো তো দেবে যে এটা কোনটা সেলিং ওভারহেড, কোনটা ডিস্ট্রিবিউশন ওভারহেড, তো এখান থেকে পড়লে সুবিধে। দেখো বিজ্ঞাপন ও প্রচার সংক্রান্ত ব্যয়, বাজার গবেষণার ব্যয়, বিক্রয় কর্মীদের বেতন, বিক্রয় ব্যবস্থাপকের বেতন, কমিশন, বিক্রয় অফিস পরিচালনার ব্যয়, এগুলো হচ্ছে সব বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়। আর বন্টন সংক্রান্তটা দেখো বহুমুখী পরিবহন ব্যয়, মোড়কের ব্যয়, বন্টন কার্যে ব্যবহৃত গাড়ি চালকের ব্যয়, গুদামজাতকরণের ব্যয়, গুদামে নিযুক্ত কর্মীদের ব্যয়, পণ্য ওঠানো নামানোর খরচ, এগুলো সব বন্টন সংক্রান্ত।
তেমনই লাস্ট একটা ব্যয় হচ্ছে যেটা গবেষণা উন্নয়ন সংক্রান্ত, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড। দেখো, দ্রব্য সেবা উৎপাদনের সঙ্গে পরোক্ষ সম্পর্কযুক্ত ব্যয় যেগুলো আর কি নতুন নতুন দ্রব্য উৎপাদন বা প্রচলিত দ্রব্যগুলোর আরও উন্নতি, আরও বেটারমেন্ট, মানে দিনকে দিন তো এত কম্পিটিশন বাড়ছে যে সেই পুরনো ধরনের দ্রব্য বিক্রি করলে হবে না, তার সেটাকে আরও কী করে বেটার করা যায়, আরও উন্নত করা যায়, এই সব কাজে যে পরোক্ষ ব্যয়গুলো হয় সেগুলো যাচ্ছে গবেষণা উন্নয়ন সংক্রান্ত। যেমন গবেষণাগারের ব্যয়, গবেষণাগারে নিযুক্ত কর্মীদের বেতন, বোনাস, গবেষণাগারে যে যন্ত্রপাতি, আসবাবপত্র, কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা গবেষণা সংক্রান্ত প্রদত্ত গবেষণা ব্যয়, হ্যাঁ, এইগুলো সমস্ত এসে গেল তোমার গবেষণা এবং উন্নয়ন সংক্রান্ত ব্যয়। আর লাস্ট যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে আচরণগত শ্রেণী বিভাগ বা নেচার, বিহেভিয়ার ওয়াইজ বা নেচার ওয়াইজ ক্লাসিফিকেশন। তাতে ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড আর সেমি ভ্যারিয়েবল ওভারহেড। ফিক্সড ওভারহেড কি? দ্রব্য উৎপাদন সেবা উৎপাদনের যে পরোক্ষ সম্পর্কযুক্ত যে ব্যয়গুলো, যেগুলো উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সত্ত্বেও স্থির থাকে, মানে তোমরা স্থির ব্যয় পড়েছো, স্থির ব্যয় হচ্ছে যেগুলো উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় না। এরকম অনেক পরোক্ষ ব্যয় আছে যার যেগুলো উৎপাদনের পরিমাণ বাড়া কমার সাথে পরিবর্তিত হয় না, সেগুলো হচ্ছে স্থির ওভারহেড, ফিক্সড ওভারহেড। যেমন কারখানা বা অফিসের ভাড়া, প্রোডাকশন একটু বাড়লো কমলো বলে কি এক মাসে কারখানার ভাড়া বিভিন্ন মাসে বিভিন্ন রকম হয়? তা হয় না। অবচয়, কারখানার পরোক্ষ কর্মীদের মানে ব্যবস্থাপকদের যারা বেতন, অফিস কর্মী ব্যবস্থাপকদের বেতন, নিরীক্ষার ব্যয়, এগুলো কিন্তু প্রোডাকশন বাড়া কমার সঙ্গে ভ্যারি করে না, এটা হচ্ছে স্থির উপরে ব্যয়, এটা হচ্ছে নেচার ওয়াইজ ক্লাসিফিকেশন। আরেকটা ইস্যু, পরিবর্তনশীল উপরি ব্যয় কি? দ্রব্য বা সেবার উৎপাদনের সঙ্গে পরোক্ষ সম্পর্কযুক্ত যে উপরি ব্যয়গুলো উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয়টা বাড়ে, উৎপাদন হ্রাস পেলে হ্রাস পায়, সেই উপরি ব্যয়গুলোকে বলে পরিবর্তনশীল উপরি ব্যয়। যেমন জ্বালানির খরচ, প্রোডাকশন অনেক বেশি হলে যত জ্বালানি হবে, প্রোডাকশন কম হলে জ্বালানি খরচ কম হবে। যন্ত্র চালনার জন্য যে বিদ্যুৎ শক্তি, যত প্রোডাকশন হবে বিদ্যুৎ শক্তির ব্যয় বেশি হবে। পিচ্ছিলকারক দ্রব্য, পরোক্ষ শ্রমের ব্যয়, পরোক্ষ মালপত্রের ব্যয়, পরোক্ষ মালপত্রের ব্যয় তো তোমার ভ্যারিয়েবল, কারণ কি মাল প্রোডাকশন বেশি হলে মালপত্র খরচ বেশি হবে, কম হলে কম হবে। তো এইগুলো হচ্ছে সব পরিবর্তনশীল উপরি ব্যয়, যেগুলো উৎপাদনের পরিমাণের পরিবর্তন, এটা হচ্ছে ভাগটা হচ্ছে বিহেভিয়ার ওয়াইজ, ব্যবহার অনুযায়ী ভাগ বা প্রকৃতি অনুযায়ী ভাগ। হ্যাঁ, আর একটা ভাগ আছে হচ্ছে সেমি ভ্যারিয়েবল ওভারহেড, হ্যাঁ, আংশিক পরিবর্তনশীল ব্যয়, সেমি ভ্যারিয়েবল অর সেমি মানে ফিক্সড কস্ট। যেমন দ্রব্য সেবা উৎপাদনের জন্যে পরোক্ষ সম্পর্কযুক্ত যে উপরি ব্যয়গুলো আংশিকভাবে পরিবর্তনশীল এবং আংশিকভাবে স্থির, কোনোটা মানে এটা কিছুটা পরিবর্তন হয় কিছুটা স্থির থাকে। যেমন তোমাদের আমি বলেছিলাম রক্ষণাবেক্ষণের ব্যয়, তারপরে বেটার তোমার বিদ্যুৎ শক্তির ব্যয়, বিদ্যুৎ শক্তির ব্যয় কিছুটা ফিক্সড কিছুটা ভ্যারিয়েবল। মানে ধরো তুমি যদি কোনোবার ইলেকট্রিসিটি একদমই কনজাম্পশন নাও করো, তার মিটার চার্জটা কিন্তু দিতেই হবে, আর যখন তুমি ইলেকট্রিসিটি বেশি কনজিউম করবে তখন পার ইউনিট কস্টটা বাড়বে। যেমন টেলিফোনের ব্যয়, মেশিনারির অবচয়টাকেও তুমি ভ্যারিয়েবল সেমি ভ্যারিয়েবল বলতে পারো, কারণ মেশিনারি ব্যবহার না করলেও একটা মিনিমাম খরচ হবেই, অবচয় হবেই, আর যদি বেশি ব্যবহার করো তাহলে বেশি অবচয় হবে। তাহলে এগুলো হয়ে গেল সব তোমার সেমি ভ্যারিয়েবল ওভারহেড। পরীক্ষায় এরকম খুব দেবে যে এটা কোন ওভারহেডের আন্ডারে, কোন ওভারহেডের আন্ডারে কোনটা যাবে, এরকম তিন চারটে ওভারহেডে দিয়ে দেওয়া হবে, এটা বলা হবে যে কোন ওভারহেড। কাজেই তোমাকে এই সমস্ত সব মনে রাখতে হবে যে কোনটা কোন ওভারহেড। কিন্তু খুব সোজা, যেহেতু এর উপরে তোমার সমস্ত MCQ বা SAQ-ই আসবে, সেই জন্য এই বইটা থেকে পড়ালাম, এখানে শুধু পয়েন্ট 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 করে সব উদাহরণগুলো দেওয়া আছে। তো যাই হোক, তোমরা এটা পড়ো, এরপরে আমি আরও পড়া টড়া ধরে সবটা মুখস্থ করে দেবো, ঠিক আছে? ওকে।